One more. Another one. Ah, Pudumal page. Good morning, everybody. Good morning from Pacific Sunset View Resort. বলতে পারেন কলম বিচের কাছে কলম সো আজকে যে প্রোগ্রামটা আছে পুরোপুরি রেডি হয়ে গেছি গেট লক হচ্ছে আজকে যাব হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন চলো রাস্তা গিয়ে কথা হচ্ছে বিচ সাইড যে কটেজগুলো আছে বা বাংলোগুলো আছে একদম বিচের পাশে সেগুলো কিন্তু আপনাদের পিছন দিক থেকে এইরকম মানে দুদিকে ঠিক মানে কি বলতো ক্যাম্প সাইড লাগছে মানে ক্যাম্প বুঝতে পারছো এটা ক্যাম্প টাইপেরই বিচ সাইড যে ক্যাম্পগুলো হয় সিমিলার টু মানে ওরকম বলতে পারেন অনেকটা সো আজকে আমরা যাব হচ্ছে কোথায় আজকে আমরা যাব হচ্ছে বাটারফ্লাই বিচে সো এই যে পালোলেমের পাশেই আছি আমরা তো এখান থেকে বাটারফ্লাই বিচের ডিস্টেন্স হচ্ছে ওই অ্যাপ্রক্স ধরে রাখুন 7 থেকে 7.5 কিলোমিটার সো আমরা গাড়ি পার্ক করেছিলাম এখানে এই হচ্ছে গাড়ি পার্ক এখান থেকে গাড়িটা কালেক্ট করব করে যাব হচ্ছে বাটারফ্লাই বিচে চলো ওয়ান ব্রেড অমলেট হচ্ছে এগ পরোটা আর তার সাথে আছে ডিম পোস্ট তো আজকে সকালে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে দেখাবো হচ্ছে বাটারফ্লাই বিচে এই পরোটা তার সাথে হচ্ছে দেখি এক ব্রেড অমলেট ব্রেড অমলেট তার সাথে হচ্ছে ডিম পোস্ট হচ্ছে অনেক দিন পর খাচ্ছি ডিম টোটাল হচ্ছে 12 দিনের জার্নিতে 3 বার চা খাচ্ছি গোয়াতে কিন্তু চাটা টেস্টিও পাবেন না প্রথম বলে দিলাম আর যারা চা খোর আছেন যারা চা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব বাজে অপশন একটা চা কিন্তু ভালো পাবেন না এই যে চাটা খাচ্ছি এটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের নর্থ গোয়া যে চা খেয়েছিলাম তার থেকে কিন্তু একটু ভালো তো এই চা হচ্ছে 15 টাকা দাম এখানে সেটা হচ্ছে পালোলেম পিছনে হচ্ছে পালোলেম বিচ আছে মানে একটা সিক্রেট রোড এখান থেকে কিন্তু বাটারফ্লাই বিচ যায় দেখতেই পাচ্ছেন আপনারা খতরনাক ওয়ালা রোড আছে এক হাতে স্কুটি চালানো এক হাতে ক্যামেরা একটু কষ্ট আছে এই হচ্ছে ওয়ে টু বাটারফ্লাই বিচ অ্যান্ড বাটারফ্লাই কেভ চলো চারো সামনে যাওয়া যাবে চল 400 মিটার যাওয়া যাবে হ্যাঁ চল 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 এই হচ্ছে এখানকার পার্কিং 4 চাকা পার্কিং এর জন্য 100 টাকা পার্কিং কিনা 50 50 টাকা পার্কিং কপালে হাত যাই হোক কষ্টর আর শেষ নেই অফ করে দাও প্রাইভেট
সো এই যে এরিয়াটা আছে এখানকার যে প্রাইভেট প্রপার্টি সেই জন্য এখানে পার্কিং চার্জ হচ্ছে। হ্যাঁ 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 কই কই বিল ফিল কিছু নেই? আচ্ছা 50 টাকা এখানে পার্কিং এক একটা গাড়িতে, বুঝতে পারছ? আমার মানে পার্কিং দিয়ে দিই আমরা ফেল। কত টাকা পার্কিং দিয়েছি ভাই? 400 টাকার মতো পার্কিং কাছাকাছি হয়ে গেছে, যেখানে যাও সেখানে পার্কিং। আর পার্কিংটা কিন্তু ম্যান্ডেটরি, অন্য জায়গায় যে গাড়ি রাখবেন খুব ডিফিকাল্ট। এরিয়াটা দেখলেন যেখানটা গাড়ি পার্কিং করলাম, তো আপনারা সেখানে গাড়ি রাখলে 50 টাকা, আর যদি ডিরেক্ট বাইক নিয়ে যান, বাইক নিয়ে কিন্তু যেতে পারবেন, তার জন্য কিন্তু কত দিতে হবে? 200 টাকা চার্জ দিতে হবে এক্সট্রা বাইক নিয়ে যাওয়ার জন্য, মানে বুঝতে পারছেন ভাই? এইবার দেখ কাজুর কাজুর গাছ, এবার বুঝতে পারবি দেখছি। এই দেখ কাজু, এখানে দেখুন একটা 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 ছিঁড়ু আছে। আরে এই তো কাজু কাঁচা কাঁচা, সেই দেখ ওর মধ্যে কাজু আছে, কাঁচা ওর মধ্যে কাজু আছে। কাজু তোকে আমি দেখাচ্ছি, পুরো দুদিকে পুরো কাজু বাগানে ভর্তি। এই একটা ছিঁড়বো আমি কাজু, তাতে যাওয়াই হবে। আহ বড় মাল পেয়েছি, দেখি এটা খুলি তো কিরকম কি আছে। এইটা কি কাজু নাকি বললে? এই যে রসটা, এই নিংড়ে নিংড়ে যে রসটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এই রস, এই রস, এই রসটাতেই কিন্তু অ্যাকচুয়ালি ফেনি বা উরাক হয়, ঠিক আছে? মানে আমাদের যেটা বাংলা বাংলা মাল বলে এই মালটাই, পেকে গেলেই এই কেসটা এরম হয়ে যায়, কাঁচা কাঁচা পাড়তে হয়ে যায়। রস বেরোচ্ছে দেখুন, এই রসটাতেই কিন্তু হয়। আর তুই যেটা কাজুটা ফেলে দিবি, ওইটা কাজু তাই তো তলারটা? চলো দেখি কাছে গিয়ে দেখ, কাজু পাড়বো। পাড়াটাও ঠিক না, প্রাইভেট প্রপার্টি। এই হচ্ছে কাজু, আমি একটু দেখিয়ে দিই এর ভেতরে কাজুটা, দেখুন এই দেখুন, এটা সবে ছোটো মতো, আমি বড় আপনাদের দেখাচ্ছি কাজু হচ্ছে। চলো বড় একটা পেড়ে দেখি, ট্রেকিং যে রুটটা আছে অনেকটাই কিন্তু ডিস্টেন্স, তাই না ভাই? দিস ইজ কল্ড জঙ্গল ট্রেক। এক নম্বর হচ্ছে আপনার হচ্ছে 25 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স লাগবে, 25 মিনিট লাগবে, ঠিক আছে? আপনার যদি স্কুটি করে আসেন তাহলে স্কুটিটা ওখানে রাখার দরকার নেই, 200 টাকা লাগবে, আপনারা এই অবধি রাখতে পারেন। আর একটা অপশান আছে, আপনারা যদি বাটারফ্লাই বিচ অ্যাক্সেস করতে চান, মানে বিচে যেতে চান, সেটা পতনেম বিচ আছে এবং পালোলেম বিচ আছে, এই দুটো বিচ থেকে বোট রাইড আছে, ঠিক আছে? বোটে করে আপনারা ভিজিট করতে পারেন, বাট কিন্তু ওখানে যখন বোট রাইড করবেন আপনারা কিন্তু স্নান করার জন্য জিনিস এই মানে কিছু নিয়ে আসবেন, নাহলে কিন্তু ওখানে যেখানে বোট নামাবে সেখান থেকে কিন্তু অনেকটা জল, বুঝতে পারছো? তাহলে আপনারা বিচে বিচটা অ্যাক্সেস করতে পারবেন না। এই দেখুন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাতে How far from here? Ho gaya, pahunch gaya. Oh, pahunch gaya. Okay. 2 minutes ka distance. Chalo. Onek kon, seriously onek kon. So finally আপনাদের ফার্স্ট লুকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই এখানে টুরিস্ট আছে, বাট এটা একটা অ্যাকচুয়ালি বলতে পারেন এটা সিক্রেট বিচও বলতে পারেন, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যে মানে রুটটা মানে যে ওয়েটা আছে, আপনারা ওই যেমন এই বোটগুলো আছে বোটে করেও আপনারা আসতে পারেন, ইভেন হেঁটে হেঁটেও আসতে পারেন, সুন্দর একটা জায়গা। তো বিচটা আপনাদের দেখাই, দিস ইজ দ্য বিচ, সুন্দর ভাই নিটো কাজেই দেখতো। এই যে বোটটা আসছে, এই বোটে করেও আপনারা আসতে পারেন, 300 টাকা চার্জ নেবে, বোটে করে হচ্ছে 300 টাকা চার্জ নেবে, আপনারা আসতে পারেন ইজিলি। আর এই হচ্ছে বোট আসছে, এই
আমার মনে হয় বোটে করে আসাই বেটার, জানি না, বোটে ফোটে আপনারা আসতে পারেন ইজিলি। আমরা যেহেতু স্কুটি ছিল স্কুটি করে এসেছি, এখান থেকে ইজিলি এখানে নামতে পারবেন। ফাটাফাটি ফাইনালে কিন্তু নামবো, টুপি পরেই নামবো। ও হাতে ঘড়ি আছে, যাই হোক বাহার থেকে ওপরে রাখবো। বাটারফ্লাই কি খুব সুন্দর লাগছে, এখানে স্নান করতে হওয়া মানে করতেই হবে। একটু স্নান পান করে রেখে আসি, রেখে এসে তারপর কথা হবে। সুন্দর একটা বিচ ফাটাফাটি, হাতে আবার ঘড়ি টড়ি আছে কিন্তু খোলা হয়নি, খুলে আসি একটু স্নান করে নিই তারপর কথা হচ্ছে। ইনস্টাগ্রামে রিলস কিন্তু আমি তুলবই, রিলস তো তুলতেই হবে। চলো স্নো স্নান মান অল ডান, বললাম না এক্সপেন্সিভ এখানে অনেক বেশি নেবে। যাই হোক জল টল এখনও 50 টাকা জল, যা এখানে আসলে ক্যারি জল টলগুলো সব কিছু কিন্তু ক্যারি করবেন, কারণ এখানে প্রচুর কস্টলি, এখানে যা নেবেন সবই কস্টলি। কিছুটা পড়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, পারলে পাটা একবার ধুয়ে নিই। আপনারা এখানে ইজিলি আসবেন, খুব সুন্দর লাগবে। আপনারা বোটেও আসতে পারেন, ইভেন হচ্ছে আপনারা হচ্ছে প্যাডেল মানে স্কুটিতে করে তারপরে আসবেন হচ্ছে কোথায় স্কুটি করে, তারপরে একটু ট্রেকিং আছে, ওটা একটু মনে হয় ডিফিকাল্ট হবে। আপনাদের যারা ইয়ং আছেন তারা কোনো ব্যাপার না, 200 টাকাতে পুরোপুরি চলে আসবেন, আর 300 টাকা হলে আপনারা বোটে এখানে ঘুরে ঘুরতে পারবেন এবং এখানে স্নানও করতে পারবেন কিছুক্ষণ। ওকে তো এটাই বলো, চলো দেখা হবে। মোটামুটি এখানে 4 চাকা যদি আপনারা নিয়ে আসেন মানে ভুল করেও আনবেন না, অনেকটা আপনাদের কিন্তু মানে পায়ে হেঁটে যেতে হবে। আমি আবারও বলছি বাইক নিয়ে স্ট্রেট চলে যাবেন একদম বিচে, আর না হলে আপনারা পালোলেম কিংবা প্যাটনেম বিচ আছে না, পাটনেম পাটনেম বিচ থেকে আপনারা ইজিলি বোট নেবেন। বোট থেকে কিন্তু পুরোপুরি 250-300 টাকা পার ডে মানে পার হেড, হয়তো 300 টাকা হয়তো নিতে পারে, 400 নিতে পারে, ঠিক আছে, গ্রুপে হয়, না হলে 1500 টাকা নেবে প্রাইভেট বুক করতে, তো সেটা কিন্তু অপশানটা বেটার হবে, এটাই বলার। ওকে চলুন সামনে যাওয়া যাক।